হ্যালো ভিউর্স বরাবরের মতো নিউ ভিডিওতে আজকের ভিডিওতে যে বিষয় সম্পর্কে আমি আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি হিসেবে যে তৃতীয় মডেল টেস্টটি রয়েছে সরি যে দ্বিতীয় মডেল টেস্টটি রয়েছে সেই দ্বিতীয় মডেল টেস্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এবং সেই সাথে সর্বমোট টি মডেল টেস্ট নিয়ে আলোচনা করব এবং প্রতিটি মডেল টেস্টে পঞ্চিশটি মতো এমসিকিউ থাকবে তো আজকে দ্বিতীয় মডেল টেস্টের প্রশ্ন এবং উত্তরে সবাইকে স্বাগতম আর আপনারা যারা এখনো তারা নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে আসা বেলাইকনটি বাজিয়ে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আর কথা না বাড়িয়ে এবার সরাসরি চলে যাচ্ছি মূল বিষয়ে সেই সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি তো প্রথমে যে প্রশ্নটি সেটি হচ্ছে মাঝি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা সর্বাঙ্গে ব্যথা ঔষধ দ্বীপ কথা কোন কারকে কোন বিভক্তি এটি হচ্ছে অধিকরণে সপ্তমী বিভক্তি রচনা ও লিঙ্গ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব লেক্সিকোগ্রাফি এর বাংলা পারিভাষিক শব্দ হচ্ছে অভিধান তত্ত্ব ভবিষ্যৎ না ভেবে কাজ করে যে এক কথায় বলা হয় তো আমরা এখন ছয় নাম্বার যে রয়েছে সেটি দেখব কোন বানানটি শুদ্ধ এখানে আবিষ্কার প্রথম যে বানানটি রয়েছে সেই বানানটি শুদ্ধ বিশ্বকবি তার কোন কবিতাটি উৎসর্গ করেছিলেন বিদ্রোহী কবিকে এটি হচ্ছে বসন্ত জিজ্ঞাসিব জনে 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 কোন কারকে কোন বিভক্তি কর্মে সপ্তমী বিভক্তি বাক্যটি কোন বাচ্চার উদাহরণ এটি হচ্ছে উদাহরণ যত্ন করলে রত্ন মিলিবে এখানে করিলে কোন ক্রিয়ার উদাহরণ এটি হচ্ছে দিকর্মক্রিয়ার। কর্মক্রিয়ার হিওয়াজ স্যান্ট টু প্রিজন ফর স্টেলিং অর্থাৎ তাকে চুরির দায়ে বা চুরির জন্য তাকে হাজতে বা কারাগারে প্রেরণ করা হয়েছে এটি হচ্ছে এখানে প্রিজনের পর হবে ফর স্টেলিং দ্য সিনোনিম অফ ক্লোসেল ক্লোসেল শব্দের অর্থ হচ্ছে বিশাল এবং সিনোনিম অর্থে সমার্থক শব্দ ক্লোসেলের সমার্থক শব্দ হচ্ছে ভাস্ট এবং ভাস্ট শব্দের অর্থ হচ্ছে বিশাল দ্য ভার ফ্রম অফ ড্যান্জার ইস ইন ডেঞ্জার ই এন ডি এ এন ই আর ইন ডেঞ্জার হচ্ছে সঠিক ভার দ্য অ্যান্টোনিম অফ ব্রেভিটি ব্রেভিটি শব্দের অর্থ হচ্ছে সংক্ষিপ্ততা এবং ব্রেভিটি শব্দের অ্যান্টোনিম হচ্ছে প্রক্সিলিটি দ্য কারেক্ট স্পেলিং ইজ এখানে ডি নাম্বার যেটি রয়েছে এ ডি ইউ এল টি ই আর এ টি আই ও এন এটি হচ্ছে আমাদের সঠিক স্পেলিং বা সঠিক বানান ইফ উই হ্যাড এ বুট উই উড ক্রস দ্য রিভার অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড সার্কেল ইজ সার্কুলার দ্য ওয়ার্ড গ্র্যাভিটি ইজ নাউন দ্য বার্ড হ্যাজ ফ্রন এ ওয়ে শি ইজ অ্যাফ্রেট অফ স্ন্যাক্স এখন আমরা দেখব গণিতের অংশ থেকে যে প্রশ্নগুলো কোনো সংখ্যার দ্বিগুণের সাথে কোন সংখ্যার দ্বিগুণের সাথে তিন যুগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা সাত বেশি হয় সংখ্যাটি হচ্ছে আমাদের চার একজন ব্যাটসম্যান প্রথম তিনটি টোয়েন্টি খেলায় বিরাশি পঁচাশি ও বিরানব্বই রান করলে চতুর্থ খেলায় কত রান করলে তার গড় রান সাতাশি হবে এটি সঠিক উত্তর হচ্ছে উননব্বই

চার গুণ হবে এটি হচ্ছে শতকরা বারো সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত একটি কোণ পঞ্চাশ ডিগ্রি হলে অপর কোণটি হচ্ছে আমাদের চল্লিশ ডিগ্রি সামন্তরিকের কর্ণোদয় পরস্পর সমান হলে সামন্তরিকটি হবে আয়তক্ষেত্র এরপর আমরা দেখব পরবর্তী যে প্রশ্নটি রয়েছে ষাট মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি নলকে তিন অনুপাত সাত অনুপাত দশ অনুপাতে টুকরো করা হয়েছে টুকরো ছোট টুকরোটি কত মিটার এটি হচ্ছে নয় মিটার ছয়শো টাকায় একটি ব্যাগ বিক্রয় করায় পনেরো শতাংশ বা পনেরো পার্সেন্ট ক্ষতি হয় ব্যাগটি কত টাকায় বিক্রয় করলে শতকরা দশ লাভ হবে সঠিক উত্তর হচ্ছে সাতশো বিরানব্বই টাকা একটি বৃত্তের ক্ষেত্রফল ষোলো বর্গমিটার পরিধি আট বর্গমিটার এর বেসার্ধ কত সঠিক উত্তর হচ্ছে চার মিটার একটি সমদিবাহু সমকোণী ত্রিভুজের দৈর্ঘ্য বারো সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার সঠিক উত্তর হচ্ছে ছত্রিশ বর্গ সেন্টিমিটার সমদিবাহু ত্রিভুজের সমান বাহু দুইটির ছেদবিন্দুতে ত্রিভুজের যে কোণ উৎপন্ন হয় তাকে বলা হয় শিরকোণ পঁচিশ থেকে কোন সংখ্যাটি বিয়োগ করলে বিয়োগ ফল সংখ্যাটি অপেক্ষা পাঁচ বেশি হবে এটি সঠিক উত্তর হচ্ছে দশ পিতার বয়স পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের চার গুণ ছয় বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দশ গুণ ছিল পুত্রের বর্তমান বয়স কত সঠিক উত্তর হচ্ছে নয় বছর দুটি সংখ্যার সমষ্টি সত্তর এবং অন্তর ফল দশ হলে বড় সংখ্যাটি কত সঠিক উত্তর হচ্ছে চল্লিশ সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে সাত চোদ্দ একুশ পঁয়ত্রিশ ও বিয়াল্লিশ সারিতে গাছ লাগানো লাগালে একটিও কম বা বেশি হবে না সঠিক উত্তর হচ্ছে আমাদের ২১০। এরপর আমরা যেটি দেখব সেটি হচ্ছে ছত্রিশ নাম্বার কবির সাহেব শতকরা দশ সরল সুদে সাতশো টাকা এবং শতকরা পাঁচ সরল সুদে তেরোশো টাকা বিনিয়োগ করলে এক বছর পর মোট তিনি মোট কত সুদ পাবেন এটি হচ্ছে একশো টাকা একটি ড্রাম দুশো টাকায় বিক্রয় করাতে ক্রয় মূল্যের উপর শতকরা দশ ক্ষতি হলে ক্রয় মূল্য কত এটি হচ্ছে সঠিক উত্তর হবে তিনশো টাকা একটি গাড়ি তিন ঘণ্টায় বারো কিলোমিটার গেলে দুই ঘন্টায় কত মিটার যাবে সঠিক উত্তর হচ্ছে আট মিটার নিচের কোনটি মৌলিক সংখ্যা নয় এখানে উনচল্লিশ যেটি রয়েছে এটি মৌলিক সংখ্যা নয় একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য তেইশ মিটার এবং মিটার হলে বাগানটির পরিসীমা কত সঠিক উত্তর হচ্ছে আশি মিটার বুকো হারাম জঙ্গি কোন দেশের এটি হচ্ছে নাইজেরিয়ার উনিশশো সালে মুজিব ইন্দিরা চুক্তি কোথায় স্বাক্ষরিত হয় দিল্লিতে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা কবে শুরু হয় বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা উনিশশো সালে শুরু হয় এখন আমরা দেখব যেটি রয়েছে নম্বর লুত্থানাস দেশের বিমান সংস্থা জার্মানি পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন উত্তরটি হচ্ছে মাদ্যকর্ষণ বলের জন্য মাদার টেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন মাদার টেরেসা আলবেনিয়াতে জন্মগ্রহণ করেন এবং ভারতের নাগরিকত্ব গ্রহণ করেন ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথমে বাংলায় এসেছিলেন ইউরোপীয় বণিকদের মধ্যে পর্তুগিজরা সর্বপ্রথম বাংলায় এসেছিলেন শামসুল হক শিক্ষানীতি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে কয়টি স্তরে পুনর্বিন্যাস করে এটি উত্তর রয়েছে তিনটি স্তরে আর্য শিক্ষার প্রধান লক্ষ্য কয়টি আর্য শিক্ষার প্রধান লক্ষ্য হচ্ছে দুইটি এখন আমরা দেখব সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে পঞ্চাশ নম্বরের যে প্রশ্ন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয় আট সেপ্টেম্বর তো এর সাথে সাথে আমরা কিন্তু দ্বিতীয় যে মডেল টেস্টটি রয়েছে সেই দ্বিতীয় মডেল টেস্টের পঞ্চাশটি এম সিকিউ যেটি রয়েছে সেটি আমরা সম্পূর্ণ করলাম খুব শীঘ্রই তৃতীয় মডেল টেস্ট এই চ্যানেলে প্রকাশিত হবে তাই আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে আসা বিলআকনটি বাজিয়ে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এছাড়াও প্রথম যে মডেল টেস্টটি রয়েছে সেই মডেল টেস্টের লিংকটি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব যাতে আপনারা প্রথম মডেল টেস্টে যে পঞ্চাশটি এমসি কিউব রয়েছে সেগুলো দেখে আসতে পারেন তো সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিডি জবস প্রিপারেশন চ্যানেলটির সাথেই থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ